পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। শনিবার রাত 2টার দিকে থানার ছাদে এ ঘটনা ঘটে। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, রাতে খাবার খেয়ে থানার ব্যারাকের একটি কক্ষে ছিলেন এই এসআই হাসান আলী। গত রাত 1:30টার দিকে তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য থানার ছাদে যান। সেখানে তিনি রাতের কোনো এক সময় তার নামে ইস্যুকৃত সেখানে তিনি রাতের কোনো এক সময় তার নামে ইস্যুকৃত পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। রোববার সকাল 9:30টার দিকে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে থানার ছাদে তার মরদেহ পাওয়া যায়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি, তবে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে হাসান আলী এবছরের 8 ফেব্রুয়ারি পাবনার আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগ দেন। এর আগে বাংলাদেশ পুলিশে যোগ দেন বছরের 6 ফেব্রুয়ারি। রাত 1:30টা পর্যন্ত তার সহকর্মীর সাথে একই সাথে ছিল। পরবর্তীতে কোনো এক সময় বের হয়েছে নিজ নামে এসে কিন্তু সরকারি যে পিস্তল সেটা দিয়ে নিজ মাথায় গুলি করে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি তার একটা ডায়েরি এবং অন্যান্য বেশ কিছু আলামত থেকে, যে মূলত তার মধ্যে পারিবারিকভাবে কিছু হতাশা ছিল, তার কিছু লোন ছিল, লোনগ্রস্ত ছিল, এই পারিবারিক হতাশা থেকে আসলে সে আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।